দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি বসুরহাটে আজ ছিল 12 জুন 2023 রোববার সোমবারে বাজারটা কেমন যাচ্ছে আজকে আমরা জানার চেষ্টা করব এগুলা কিন্তু খামারের জন্য ক্রয় করছে সব কিন্তু দামুর বকনা এগুলা কেমন দামে সংগ্রহ করছে সব কিছু জানার চেষ্টা করব এই প্রতিবেদনের মধ্যে আপনারা দেখছেন জি আসসালামু আলাইকুম সর্বোপরি কোথা থেকে বড় ভাই চট্টগ্রাম থেকে এই হাটে প্রথম আগে আগে আসছি এর আগে আসছিলেন জি জি 11 দিন আগে আসছি আচ্ছা আচ্ছা কি সংগ্রহ করলেন আজকে এগুলা 10 থেকে 11টা পর্যন্ত আরো 20টা মতো নিব আজকে আজকে বা কালকে আপনার বকনা আচ্ছা আচ্ছা আজকে 10টা বা 11টা বকনা কিনলেন জি জি আপনারা এগুলা কি খামারে রাখবেন না কুরবানির উদ্দেশ্যে খামারের জন্য এগুলা আপনারা খামারে মানে কি এগুলা সাইওয়াল প্রজেক্ট জন্য না দেশি কোয়ালিটি দেশাল বা সাইওয়াল দেশাল বা মিক্সচার মানে এগুলা বাচ্চা উৎপাদন জন্য করলে কুরবানিতে কিছু বিক্রি করবো আচ্ছা আচ্ছা কুরবানিতে কিছু আর বাচ্চা উৎপাদনের জন্য আচ্ছা বাজারটা কেমন বুঝতে পারলেন আজকে এই হাটে মোটামুটি কিন্তু আজকে একটু বৃষ্টি হওয়াতে একটু হ্যাঁ এলোমেলো হয়ে গেছে এলোমেলো মানে এলোমেলো বলতে কি এমনি ভালো এমনি ভালো আছে দামটা কমে পাইছেন না কেমন কি আজকে বাজারটা মোটামুটি ভালো আছে ভালোই আছে না আচ্ছা আচ্ছা আজকে সহযোগিতা কে করছে এগুলা কেনার মাধ্যমে আউল ভাই আচ্ছা আচ্ছা তো কেমন বুঝতে পারলেন আজকের বাজারটা এই সহযোগিতা কিনে দেওয়ার মাধ্যমে কোনো সমস্যা বা অসুবিধা পড়ছেন সমস্যা হয় নাই না আচ্ছা দর্শক শুনছেন শুধু চট্টগ্রাম থেকে ভাই মূলত আসছে 11টা কিনলেন অলরেডি 11টা কিনছেন আচ্ছা আচ্ছা আমরা একটু এবারে তো আউল ভাই কি অবস্থা আজকের বাজার কেমন এই হাটে বাজার তো ভাইয়া বলতেছে আজকে বাজার অনেক কম আছে হ্যাঁ চট্টগ্রাম কোথায় ভাই সাগরিকা হাটে বাসকালী আচ্ছা আচ্ছা সাগরিকা হাটে বিক্রি করবেন না বাসকালীতে বিক্রি করেন কক্সবাজার বর্ডারে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু এবারে দাম দর শুনবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখছি এখানে একটা এটা কি জাতের ভাই দেশি কোয়ালিটি দেশি কোয়ালিটি বয়স বলেন আগে এটা বয়স দুই দাঁত সংগ্রহ করছেন কত দিয়ে 49,000 শুনলেন দর্শক 49,000 টাকা দিয়ে সংগ্রহ করছে আজকে বাজারে আমরা এখানেও একটা দেখছি বকনা ক্রস আচ্ছা আচ্ছা কত দিয়ে সংগ্রহ করছেন এটা 51,000 বয়স বললেন দুই দাঁত সব দুই দাঁত বয়স কুরবানিতে বিক্রি করবে আচ্ছা কুরবানিতে বিক্রি করবে আপনারা দেখছেন আজকের বাজারে এখানে একটা গরু দেখতেছি আমরা হালকা পাচ্ছেন না কত দিয়ে সংগ্রহ করছেন ভাই এটা 51,000 পুরো 51,000 টাকা দিয়ে সংগ্রহ করছে দুই দাঁত বয়স দুই দাঁত তারপর আমরা এখানে একটা দেখছি এটা তো মাংস রয়েছে ভালো আচ্ছা এটা গরু তো আমরা আগে কিছুদিন আগে প্রায় 70-80 করে কিনছিলাম হ্যাঁ আর আজকে কিনছি পুরো 61,000 পুরো 61 রানিং কেমন হবে মাংস এটা আইডিয়া করতেছে দুই মন দশ কেজি টার্গেট করতেছে দর্শক দুই দাঁত বললে আচ্ছা আমরা এইখানে একটা দেখছি এটা কেমন দামে সংগ্রহ করছেন ক্রস বকনা দুই দাঁত কত দিয়ে সংগ্রহ করছেন 62,000 টাকা দিয়ে সংগ্রহ করছেন দর্শক আমরা প্রতিটা গরুর দাম দর আজকের বাজারে জানানোর চেষ্টা করতে জানতে কেমন দামে সংগ্রহ করছেন 65,000 বয়স দুই দাঁত বয়স 65,000 টাকা দিয়ে সংগ্রহ করছে দর্শক আজকের বাজারে আমরা গরুগুলোর দাম দর জানাই এখানে একটা দেখছি এটা এটা 52,000 টাকা দিয়ে সংগ্রহ করছে এবং ওইখানে একটা ক্রস দেখি এটা 48,000 শুনছেন আমরা এইখানে একটা দেখছি এটা কেমন ভাই 44,500 দুই দাঁত বয়স আট দাঁত হয়ে গেছে 44,500 এবং এইখানে একটা দেখছি আমরা এখানে 53,000 ঠিক আছে ওকে এইদিকে আসুন 53,000 এবং সর্বশেষ আমরা এখানে একটা করি 48,000 টাকা দিয়ে দুই দাঁত পালার জন্য পোষণ দি সাইওয়াল 48
তো সর্বোপরি আজকের বাজারটা বাজারটা আজ মোটামুটি অনেক কম ভাই অনেক কম না আমরা কিনতেছি ভাই হ্যাঁ এগোটা আমরা 74 হইছে পাইনি আচ্ছা আচ্ছা এটা অনেক কম অনেক না অনেক আচ্ছা তাহলে আজকের বাজারে 65 65 কিনছে পরবর্তী প্রায় 7000 কাছে কম আছে কম বলতেছেন হ্যাঁ ভাই এবং রানিং ব্যাপারিও তো বললো আজকে একটু কম আছে রানিং ব্যাপারি এটা কি বৃষ্টির কারণে পাটি বাইরে কম আসছে অনেক পাটি কম আসছে অনেক কম আসছে তাই আচ্ছা আচ্ছা মানে যে বিক্রি হচ্ছে কম হ্যাঁ বিক্রি কম হচ্ছে আপনি যে সোমবার হারিয়ে তো আমদানি হয় না আচ্ছা আচ্ছা সব প্রকার গরুতে সহযোগিতা করেন নাকি সব প্রকার আচ্ছা আচ্ছা আর নাম্বারটা বলেন একটু আপনার 01317 এই নম্বরে যোগাযোগ করুন ভাই ওকে ধন্যবাদ দর্শক আমরা শুনলাম চট্টগ্রামের খামারি কি কেমন দাবে সংগ্রহ করে দিল বকনা গরুগুলো আজকের এই প্রতিবন্ধের মাধ্যমে জানাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম